আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। আজকে আমি চলে এসেছি ডেজনি মার্কেটিং কোম্পানি লিমিটেডের একটি শোরুমে। তো এটা কোথাকার, মানে কোন শোরুমটাতে এসেছি সেটা একটু বলে দিই। এটা হচ্ছে সীমান্ত স্কোয়ার, ধানমন্ডি। ধানমন্ডি সীমান্ত স্কোয়ারে যে নতুন শাখাটির উদ্বোধন হয়েছে আজকে, আমি সেই শাখাটিতে এসেছি আর আপনাদেরকে দেখাবো ভাঁজ করা চুলা। এটা কিন্তু মোটামুটি অনলাইনে একটা আলোড়ন ফেলা একটা চুলা, ভাঁজ করা চুলা। অনেকে জল্পনা কল্পনা থাকে ভাঁজ করা চুলাটা আবার কি, তো ভাঁজ করা চুলাটা কি সেটা সম্পর্কে বলবে আমাদের জাহিদ ভাইয়া। তো জাহিদ ভাইয়া, আমাদেরকে একটু বলেন যে ভাঁজ করা চুলাটা মূলত কি। আজকে আমরা যেটা দেখাবো সেটা হলো আপনার ভাঁজ করা চুলা, সেটা পপুলার একটা প্রোডাক্ট, ঠিক আছে। অনেকেই আপনার যে ধারণা করে যে আসলে ভাঁজ করা চুলাটা কি, হ্যাঁ, আর সেটা আমি দেখাচ্ছি। ভাঁজ করা চুলা মানে হলো এটা আপনার পুরো বানারটা উঠিয়ে ফেলতে পারবে, পুরো বানার। আমরা যখন আমরা নরমাল চুলা যেগুলো দেখি সেগুলো কিন্তু পার্ট পার্ট খুলতে হয়, খুলে তারপর পরিষ্কার করতে হয়, কিন্তু এটা একদম সোজা প্রসেস, একদম ইজি ক্লিন উঠিয়ে ফেলবেন আর সুন্দর করে প্যানেলটা ক্লিন করে দেখা। আগে আমরা নরমাল যে বানারগুলো ইউজ করতাম, চুলাটা ইউজ করতাম, দেখা যায় প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি একটা একটা করে উঠাতে হয়, খুলে পরিষ্কার করে অনেক সময় দেখা যায় কি আবার একটা প্রবলেম, সেটা হলো আপনার ভিতরে ভাতের মারটা চলে যায়, পানি চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম দেখা দেয়। আর এটা কিন্তু আপনার ভিতরে পানি যাওয়ার অনেক সময় কিন্তু গ্যাস বের হওয়া কমে যায়, আস্তে আস্তে কমে যায়, প্লাস আগুনের পরিমাণটা কমে আসে। হ্যাঁ, আর এটা কিন্তু আপনার সেই ধরনের কোনো রিস্ক নাই, দোনোটা বানারই কিন্তু আপনি এরকম উঠিয়ে ফেলতে পারবেন। এটাই ভাঁজ করা, হ্যাঁ এটাই ভাঁজ করা। দেখা যায় আপনি রান্না করতেছেন, রান্না শেষ হয়ে গেছে, আপনার ভাতের মার বা পানি টানি যাই করুক, সেটা কিন্তু বলক দিয়ে পড়ে কিন্তু একদম ভিতরে, হ্যাঁ সেটা আপনার এই উপরে বডিতেই থাকবে, ভিতরে যাওয়ার কিচ্ছু না, যা থাকবে সব উপরেই থাকবে, বডির উপরে থাকবে। আর বেসিক্যালি আগে আমরা যেটা দেখতাম আপনার স্টিলের ছিল, হ্যাঁ স্টিলের ছিল, আর এটা আমাদের যেটা আপনার সম্পূর্ণ আপনার গ্লাসের 2020 যেটা আপনি একদম আপডেট করে নিয়ে আসছি। আর এটা যে দুইটা বানার দেখতেছেন, বানার দুটো আমি একটু ক্লোজ করে দেখাই, এটা বানারগুলো কিন্তু টোটালি দুইটা ডিফারেন্স, দুইটা বানার, ঠিক আছে। এটা একটা বানার দেয়া আছে এবং এটা একটা দেয়া আছে বানার, এটা হচ্ছে ফুল বানার, একদম আনকমন একটা বানার। এটা যে দেখতেছেন এটা টোটালি আপনার সূর্যমুখী যে ফুলটা আমরা দেখি ঠিক সেরকম আপনার ফুলের মতো আপনার আগুন, মানে এটা যেমন একটা এরকম অনেকগুলো, এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আবার খোলা হয়ে যায়, আপনি খুলে এরকম করে প্রত্যেকটা ক্লিন করতে পারবেন, প্রত্যেকটা বানার খোলা যায়। আর বেসিক্যালি এটার যে আপনার ফায়ারটা, বেসিক্যালি সাধারণত আমরা অটো ফায়ারটা দেখি থাকি একটা, কিন্তু এটার ভিতরে অটো ফায়ার ইউজ করা হয়েছে দুইটা। এবং এটা হলো আপনার অটো গ্যাস সেন্সর সিস্টেম করা হয়েছে, দেখা যায় কি আপনার চুলাতে যদি আপনার ভাতের মারটার পরে, হ্যাঁ সেক্ষেত্রে আপনার অটো অফ হয়ে যাবে। হ্যাঁ, চুলা অনেক সময় দেখা যায় যে গ্যাস বের হতে থাকে, কিন্তু এটাতে গ্যাস, এটা গ্যাসটা বের হবে না, প্লাস ঘরের মধ্যে কোনো অগ্নিকাণ্ড হওয়ার কোনো চান্স আছে, তার রিস্ক নাই, কোনো রিস্ক নাই, নো রিস্ক, এক কথায় বলতে গেলে একদম রিস্ক নাই। আর এই দুটো ব্লু ফ্লেমে আগুন হবে, একদম টোটালি আপনার নীল আগুন, এটা ব্লু ফ্লেমে একদম নীল আগুন আসবে, আর কোনো প্রকারের কালি আসবে না, হ্যাঁ কোনো প্রকারের কালি আসবে না। আর এটা কিন্তু ওয়ান টাচ, এটা জাস্ট প্রত্যেকটা একটু টাচ করলে এতে আপনার আমি যেভাবে বসাইছি আপনি সেভাবে ইউজ করতে পারবেন। অনেকে দেখা যায় কি আপনার ফ্লোরটা কেটে, টাইলস কেটে আপনার বসাতে চায়, একদম ক্যাবিনেট করে সেটাও বসাতে পারবেন। আচ্ছা, প্লাস এটার যে আপনার নিচের যে ইটা ফিটিংসটা, এটা কিন্তু সম্পূর্ণ মেটালের, হ্যাঁ এটা কিন্তু আপনার হোয়াইট নন স্টিক করা হয়েছে। হোয়াইট নন স্টিক করার মানে দেখা যায় আপনার যদি আপনার রান্না অবস্থায় ভিতরে আপনার তেল টেল বা কিছু জমে থাকে এখানে লেগে থাকবে না, হ্যাঁ যে কোনো টিস্যু দিয়ে ডলা দিলে একদম নিটেল ক্লিন হয়ে যাবে। আর এটার যে গ্লাসটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ হিট প্রুফ গ্লাস, অনেকের ধারণা কিন্তু যে গ্লাস কিন্তু ফেটে যায়, আদৌ কিন্তু এগুলো সব আমাদের নিজের ইউজ, এগুলো কিন্তু টেম্পার হাই কোয়ালিটি গ্লাস, এটা হাই কোয়ালিটি গ্লাস, প্লাস এগুলো আমাদের ইউজের উপর একটা নিয়ম আছে। দেখা যায় কি অনেকে আমরা রান্না করি, রান্নার শেষে কি রান্না শেষ হয়ে গেলে আমরা সাথে সাথে আপনার জিনিসটা ক্লিন করে ফেলি, আদৌ কিন্তু এটা করা ঠিক না, একটু চুলাটাকে মিনিমাম আধা ঘন্টার জন্য রেস্ট দিতে হয় ঠান্ডা করলে, তারপর তখন আপনি গ্লাসটা নিয়ে, কারণ আপনারা যখন গরম গরম চুলাটার উপরে যখন ঠান্ডা কোনো কাপড় দিয়ে বা ঠান্ডা পানি ঢেলে যখন এটা পরিষ্কার করেন টেম্পারটা কিন্তু আস্তে আস্তে চলে যেতে থাকে, কমে যায়। আর এভাবে কমতে কমতে 6 মাস 1 বছর যখন ইউজ করা হয় এটা জোড়াটা ছেড়ে দেয়, এই সেই যে সেক্ষেত্রে এই কারণে কিন্তু দুই চুলার মাঝখানে ফেটে যায়। এই নিয়ম অনুযায়ী ইউজ করলে আপনার এই গ্লাস 2-4-10 বছর আপনার কিছু হবে না, প্লাস এটা হলো সম্পূর্ণ ক্র্যাচ প্রুফ। সাধারণ যে গ্লাসগুলো দেখি ওটা কিন্তু আপনার অনেক সময় ক্র্যাচ আসে, আর এটা হলো সম্পূর্ণ ক্র্যাচ প্রুফ গ্লাস করা হয়েছে। এবং এটা ফিটনেসটা হলো আপনার 10 mm, এটা যে আপনার গ্লাসের থিকনেসটা, কত কেজি পর্যন্ত ওয়েট নিতে পারে এটা, দুইটাতে ম্যাক্সিমাম আপনার 220 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারে, প্রত্যেকটা বানারে 120 কেজি করে, ঠিক আছে, এই আপনার ওয়েট নিতে পারবে।
আর এটা যেটা আমি বলতেছি এটা কিন্তু আপনাদের দুইটা কোয়ালিটির ভিতরে ইউজ করা যায়। অনেকে আপনারা একটা ন্যাচারাল গ্যাস ইউজ করতে চায়, মানে এনজি এবং এলপিজি দুইটা সিস্টেমে ইউজ করা যাবে, কারণ অনেকে এলজি মানে এলপিজি যেটা মানে সিলিন্ডার গ্যাসে রান্না করেন তাদের জন্য সেই সুবিধা, আর যারা এনজি ন্যাচারাল গ্যাসে রান্না করতে চান তাদের জন্য অনেকে দেখা যায় কি অনেক জায়গায় আপনার গ্যাস এখনো সাপ্লাই হয় নাই, সেক্ষেত্রে সিলিন্ডার ইউজ করতেছে, তারাও এটা ইউজ করতে পারবে। আর সচরাচর যে নরমাল প্রাইসটা বলেন ভাই সবকিছু, এটা প্রাইসটা আমি বলি এটা বরাবরের মতো অনেকেই এই চুলাটা অনেক জায়গায় অনেক প্রাইস দিয়ে দেখছেন বা কেনাকাটা করছেন, কিন্তু আমাদের এই চুলাটার ভিতরে আমরা বিশাল একটা ডিসকাউন্ট দিচ্ছি, যেহেতু আমাদের এটা নতুন ব্রাঞ্চ ওপেন হয়েছে সেজন্য এটা আমাদের রেগুলার প্রাইস হলো আপনার 16,500 টাকা, ঠিক আছে, কিন্তু এটা আমরা 5,000 টাকা ক্যাশব্যাক ডিসকাউন্ট দিচ্ছি, এটা প্রাইস নিচ্ছি অনলি 11,500 টাকা। 11,500 টাকা হলে আপনি ফোল্ডিং ভাঁজ করা এই চুলাটা আপনি পারচেজ করতে পারবেন। আমি আপনাদেরকে বলে দিই এই যে ব্লু কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু উপরে একটা একটা মানে পলিটা এটা টানলে কিন্তু একদম ম্যাটেসেস, যেটা আমি তো দেখাই 304 গ্রেডের যে ম্যাটেসেসটা কিন্তু আপনারা টোটালি মেটালের। আর এটার আমি বলি অনেকে আপনার ওয়ারেন্টি গ্যারান্টির প্রশ্ন জিজ্ঞেস করে যে ওয়ারেন্টির বিষয়টা কি, এটা আমরা বেসিক্যালি 1 বছরের ভিতরে অটো রিপ্লেস গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে, 1 বছরের ভিতরে যদি আপনার অটো কোনো প্রবলেম হয় এটা আমরা চেঞ্জ করে দিব। আর 5 ইয়ার্স থাকবে হলো আপনার টোটাল সার্ভিস ওয়ারেন্টি থাকবে, 5 বছরের ভিতরে কোনো সমস্যা হলে এটা আমরা সার্ভিস করে দেবো, আর 1 বছর টোটাল রিপ্লেস পাবেন। সো এই চুলাটা আপনি এখন ডিসকাউন্ট দিয়ে কিনতে পাবেন অনলি 11,500 টাকা। তো বুঝতেই পাচ্ছেন এত চমৎকার একটা চুলা শুধুমাত্র ব্রাঞ্চ ওপেনিং এর জন্য 5,000 টাকা ক্যাশব্যাক আপনারা নিতে পাচ্ছেন মাত্র 11,500 টাকায়। তো আর দেরি না করে আমি এখানকার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। আর এই যে ডেজনি মার্কেটিং কোম্পানি লিমিটেডের কিন্তু বেশ অনেকগুলো শোরুম আছে, তো আজকে আমি আপনাদেরকে কোন শোরুমটা দেখাচ্ছি, এটা হচ্ছে সুমি এন্টারপ্রাইজ 5, শপ নাম্বার 35, সীমান্ত স্কোয়ার, ধানমন্ডি, ঢাকা। আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারগুলো যেই কোনো একটা কন্ট্যাক্ট নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবারে বা নর্মালি সেলফোনে আপনারা যোগাযোগ করে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন। আর আমি ডেলিভারিটা একটু বলে দেই, আপনার অনেকে আছে কি আপনার ডেলিভারি সিস্টেমটা জানতে চায়, সেটা হলো আমরা ঢাকার ভিতরে হলো আপনার ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি, ঠিক আছে, আর ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন তারা হলো আপনার কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে, জাস্ট সামথিং কিছু ডাউন পেমেন্ট করবেন, মিনিমাম 500 ডাউন পেমেন্ট করার পর বাকিটা আপনি কুরিয়ার অফিস থেকে যখন প্রোডাক্টটা বুঝে নেবেন তখন সেখানে পেমেন্ট করে দিলে হবে। আর অনেকে ভয় পান যে দূরে চুলাগুলো পাঠালে ভেঙে যাবে কিংবা ফেটে যাবে কিংবা, কোনো প্রবলেম হবে না, টোটালি ককশিট করা একদম ইনটেক আপনার মাস্টার কার্টুন করা থাকবে, ভাঙার কোনো রিস্ক নাই, ঠিক আছে, সেক্ষেত্রে যদি কখনো বাইচান্স ভেঙে যায় সেটা একটা আমরা আপনাদের হাতে পৌঁছানো পর্যন্ত দায়িত্ব আমাদের। তো সবাই ভালো থাকবেন, আমি কন্ট্যাক্ট নাম্বারগুলো আবারও দেখিয়ে দিচ্ছি অ্যাড্রেস সহ। তো ভিউয়ার সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।